হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা কিন্তু কীভাবে উপরের দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে অর্থাৎ খুবই একটি অসাধারণ আপনারা একটু ফলো করেন দেখেন এটা কিভাবে লাফাচ্ছে এবং কিভাবে ডাউন হচ্ছে আপনি অসংখ্য কাঠ বিড়াল বা অ্যানিমেশন এখানে আছে আপনি এখান থেকে এটাকে সেট আপ করতে পারেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি এটাকে নিচে নাচ্ছি এটা কিন্তু উপরে উঠছে ইঁদুর বিড়াল অনেক কিছুই আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন অ্যানিমেশন অবাস এটা কিন্তু একটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর অর্থাৎ বাচ্চারা দেখতে অনেকটাই ভালো পায় আর এটা কিন্তু একটা অ্যানিমেশন আপনি এখান থেকে অনেক ধরনের অ্যানিমেশনটা খুঁজে পাবেন তো আশা করি অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভাই আপনাদের একটা লাইকের আসে আমরা এত কষ্ট করি আপনাদের জন্য তো অবশ্যই আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই খুব ভালো লেগেছে এটা কিন্তু একটা মজাদার একটা ভিডিও তাই না কিন্তু সেই দিকে হাঁটবে ধরবে খেলবে অর্থাৎ উপর উঠবে নিচে নামবে অনেক একটা সুন্দর একটা ডিজাইন সো অবশ্যই ভালো লাগলে আমাদের পাশে করতে চান তারা অবশ্যই সর্বপ্রথম আপনাকে একটি প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো আমরা এখান থেকে প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে চার্জবারে লিখতে হবে এস এস আই এম ই জি আই ঠিক আছে তো অবশ্যই বুঝি আমরা এখানে চার্চ করলাম চার্চ করার পর আপনার সর্বপ্রথম এই লোগোটা দেখে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে তো আমি লোগোটা দেখে আপনাকে ডাউনলোড করে দেখাচ্ছি সো এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে এটাকে ইনস্টল করে নিচ্ছি সো আমরা এখান থেকে এটাকে ইনস্টল করে নিয়েছি এখন আমরা এখান থেকে এটাকে ওপেনে আমরা ক্লিক করতে হবে তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট তো আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করব স্টাটে ক্লিক করার পর আমাদের অ্যাপসটা কোথায় আছে আমরা এখান থেকে ক্লিকে যাব ক্লিকে যাওয়ার পর এখান থেকে আমাদের অ্যাপসটা বের করতে হবে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন যে সে আমরা এখান থেকে এনেবল করে দিতে হবে সো আমি এখান থেকে আবারও চলে আসলাম আসার পর এখান থেকে আপনারা অ্যাড যে অপশনটা আমরা এখানে ক্লিক করতে হবে সো এখান থেকে আমরা অ্যালাউটা দিয়ে দিই উপরে যে অ্যালাউ অপশনটা আছে আমরা এখানে এলাউট দিয়ে দিলাম তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস এখানে ক্লিক করলে এখান থেকে আমরা অনেকগুলো ইমোজি পাবো বা ক্যারেক্টার পাবো আমরা যে কোনো একটা ক্যারেক্টারকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব যেমন দেখতে পারছেন একটা এখান থেকে যাচ্ছে তো আমি এখান থেকে একটা এই যে দেখতে পারছেন লাফাচ্ছে তো আমি এখান থেকে চয়েস করে যে কোনো একটা ক্যারেক্টার এখান থেকে নিয়ে যাবো ঠিক আছে তো আমি এখান থেকে দেখছি কোন ক্যারেক্টারটা নেওয়া যায় তো ঠিক আপনারা এইভাবে ক্যারেক্টারটি খুঁজে নেবেন ঠিক আছে ধরুন আমি এই ক্যারেক্টারটা নিতে চাচ্ছি আমি এই ক্যারেক্টারটা নিব এবং এখান থেকে এটাকে ডাউনলোড করে দিতে হবে সো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো আমি এখান থেকে আমার কাজ হচ্ছে সিলেক্ট যে অপশনটা আমরা এখানে ক্লিক করব ভিউতে হ্যাঁ সরি আমরা এখানে এখান থেকে ভিউতে ক্লিক করতে হবে সো আমি এখান থেকে ভিউতে ক্লিক করলাম তারপর এখান থেকে আমরা একটা অ্যানিমেশন ক্লিক করলাম ঠিক আছে তো করার পরে কিন্তু এটা অলরেডি আমাদের এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা বিড়াল চলে আসছে সো এখানে দুইটা আসছে ঠিক আছে আপনি এখান থেকে যেভাবে লাড়াতে চান সেভাবে এখান থেকে লাড়াতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে খুবই লাড়াচ্ছি তো আমি এখান থেকে শুধু যদি একটা রাখতে চাই তাহলে আমরা এখানে চলে যেতে হবে আবার আমরা এখান থেকে একটা রাখবো সো আমি এখান থেকে আবার ওপেনে ক্লিক করলাম এখান থেকে যদি আমি চাই একটা তো আমি এখান থেকে একটি রাখতে পারবো তো আমি এখান থেকে এটাকে এম মাইনাস এবং মাইনাস ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা এখন বর্তমান আমার এখানে কিন্তু একটা আছে ঠিক আছে আমি একটাই ব্যবহার করব। আপনি চাইলে এখান থেকে অত্যাধিক ব্যবহার করতে পারবেন তাহলে অত্যাধিক ব্যবহার করলে তো দেখতে সুন্দর হয় না কিন্তু আপনি একটা ব্যবহার করলে খুব সুন্দর হবে সো তারপর আমরা এখান থেকে আবার যদি যাই তাহলে আমরা এখানে সেটিংস অপশনে পাবো এখান থেকে কিন্তু অ্যানিমেশন যে এফসিট স্পিডটা কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন দেখতে পারছেন এখান থেকে স্পিড এবং সীমুজি সাইজ সাইজ ছোট বড় করতে পারেন ঠিক আছে তো আমি যখন এটাকে দিব এটা কিন্তু বড় হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় হয়েছে তো আমি এখান থেকে মাঝারি রাখবো ছোটো সাইজ হলে সুন্দর হয় এবং এখান থেকে কিন্তু আরো অনেক অপশনালি আছে আপনি এখান থেকে সেটিংস করে নিতে পারেন তো আশা করি ভিডিওটা খুবই অসাধারণ আপনি